গুড মর্নিং ক্লাস, আজকে আমরা যে তোমরা যে হ্যাভ ভার্ব দেখছো, এই হ্যাভ ভার্বের আমরা জিনিসগুলো লক্ষ্য করবো। কী কী দেখবো? সবার আগে দেখবো এটা প্রেজেন্ট টেন্স রয়েছে হ্যাভ ভার্বের, আর নাবাচক বাক্য নেগেটিভ সেন্টেন্সগুলো দেখবো। দেখো দুটো রয়েছে, একটা হচ্ছে নট, একটা হচ্ছে নো। নট আর নো, দেখো আগে আমরা শিখেছি কি যে হ্যাভ ভার্বগুলো কীভাবে ব্যবহার করতে হয়। শুধু শুধু হ্যাভ থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, সেগুলো তো এখানে থাকবে। যেমন ধরো এখানে একটা নট যদি হয়, তাহলে নট কার পরে বসছে আর নো কার পরে বসছে। বা এগুলো দেখ, যদি সেন্টেন্সের মধ্যে এই একটিও, কোনো, এগুলো যদি থাকে তাহলে নট বসবে। এই যে একটিও বলতে সাধারণত এখানে এ, অ্যান, দি, এনি, সেন্টেন্সের মধ্যে এই একটিও, কোনো, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে বসবে নট। আর যদি এগুলো না থাকে তাহলে বসবে নো। যদি এই এ, অ্যান, দি, এনি এগুলো যদি ব্যবহার করার জায়গা না থাকে তাহলে বসবে হচ্ছে কি নো। এবার আমরা উদাহরণগুলো দেখি। যেমন ধরো আমার গাড়ি নেই, যদি বলতাম আমার গাড়ি আছে তাহলে কি হতো? আই হ্যাভ এ কার, আমার গাড়ি আছে, আই হ্যাভ কার। কিন্তু যদি আমি বলি আমার গাড়ি নেই তাহলে হবে আই হ্যাভ নো কার। ভালো করে বুঝে নাও, আই হ্যাভ নো কার, আমার গাড়ি আছে, আই হ্যাভ কার, আমার গাড়ি নেই, আই হ্যাভ নো কার। এইটাই যদি আমার জায়গায় যদি বলতাম তার গাড়ি আছে তাহলে হি হ্যাজ কার, তার গাড়ি নেই, হি হ্যাজ নো কার। মানে যেখানে হ্যাভ যেখানে হ্যাজ সেই নিয়মটা অপরিবর্তিত আছে, যেখানে সেটা একই আছে, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তার নেই। যেটা আমাদের জানতে হবে আজকে, যেটুকুনি জানা হয়েছে, কোথায় নো বসবে, কোথায় নট বসবে, এই নাবাচক শব্দগুলোর ক্ষেত্রে, এবং প্রেজেন্ট টেন্স, ভালো করে মনে রাখা, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স বর্তমানকালের জন্যই। দেখো ভালো করে, আমার একটিও গাড়ি নেই, আই হ্যাভ, একটি এক্সক্লামেশন এর মধ্যে চলে গেছে, তাহলে নট বসবে, আই হ্যাভ নট এ সিঙ্গেল কার, আমার একটিও গাড়ি নেই। বোঝা গেছে? পরেরটা দেখো, পরেরটা কি বলছে? আমার কোনো গাড়ি নেই, এটা হবে আই হ্যাভ নট এনি কার, এখানে যেহেতু আমার আছে অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে তাই হ্যাভ বসেছে। যদি তোমার বলতাম তাহলেও হ্যাভ বসতো, যদি বলতাম তার, বলতাম যতীনের, যদি বলতাম শ্যামের, যদি বলতাম রিমার কোনো গাড়ি নেই তাহলে রিমা হ্যাজ নট এনি কার, তাহলে হ্যাভ হতো না হ্যাজ হতো। তাহলে হ্যাভ হ্যাজ কোথায় বসবে সেটা কিন্তু আমরা জানি, সেটা কিন্তু মাথায় রাখবে সবসময় যে হ্যাভ আর হ্যাজ কোথায় কোথায় বসবে। যেটুকুনি জানা দরকার সেটুকুনি তোমরা জানবে হচ্ছে কি এখান থেকে, যেটুকুনি শিখবে যে কোথায় নট বসবে, কোথায় নো বসবে, এইটা তোমাদের এখানে শেখার কথা, এইটুকুনি কিন্তু এখানে শিখবে। এক্ষেত্রে আমি ফার্স্ট পার্সন দিয়ে উদাহরণটা দেখালাম। এরপর আমরা চলে যাব হচ্ছে কি পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে গিয়ে দেখবো যে এটা কিভাবে হচ্ছে। দেখো এবার আমরা চলে যাচ্ছি পাস্ট টেন্সে, একই নিয়ম। পাস্ট টেন্সে হ্যাভ হ্যাজ দুটো ফর্মের কোনো ব্যাপার নেই, পাস্ট টেন্সে একটাই ফর্ম, সেটা হচ্ছে হ্যাড। তাহলে তাদের গাড়ি ছিল না, দে হ্যাড নো কার, তাদের একটিও গাড়ি ছিল না, দে হ্যাড নট এ সিঙ্গেল কার, তাদের কোনো গাড়ি ছিল না, দে হ্যাড নট এনি কার। নিয়ম একই, আগেরটা হ্যাভ হ্যাজ দিয়ে করতে হচ্ছিল, বা ছিলতে যেহেতু একটাই ফর্ম হ্যাড, তাই আমরা এখানে কেবলমাত্র হ্যাড দিয়ে করব। ভালো করে দেখে নেওয়া জিনিসটা, এটা সবার ক্ষেত্রে এই নিয়মটাই হবে। এরপর আস্তে আস্তে আমরা ফিউচার টেন্সের দিকে যাব। দেখো এটা আমরা করছি ফিউচার টেন্স, ফিউচার টেন্সে কি হবে? শ্যাল হ্যাভ, নইলে হবে উইল হ্যাভ। শ্যাল হ্যাভ কখন হবে? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ আমি আর আমরা থাকলে। এখানে আমি আমরা নেই, আমি এখানে তোমার দিয়ে দেখি, প্রত্যেকের ক্ষেত্রে উইল হ্যাভ। আচ্ছা প্রথম থেকে খেয়াল করে দেখো যে
তোমার গাড়ি থাকবে না, তাহলে ইউ উইল হ্যাভ নো কার, ইউ উইল হ্যাভ নো কার, ইউ উইল হ্যাভ নো কার। ভালো করে খেয়াল করে, বারবার ধরে বলছি এই কারণেই যে দেখো এক্ষেত্রে কিন্তু নোটা উইল আর হ্যাভের মাঝখানে বসেনি, বাইরে উঠেছে। ইউ উইল হ্যাভ নো কার, তোমার গাড়ি থাকবে না। হ্যালো, এরপর দেখো তার পরেরটা, তোমার একটিও গাড়ি থাকবে না। ইউ উইল নট হ্যাভ এ সিঙ্গল কার, যখনই নট বসছে তখন সেটা উইল আর হ্যাভের মাঝখানে বসেছে, উইলের পরে আর হ্যাভের আগে মাঝখানটা করে বসছে। ইউ উইল নট হ্যাভ এ সিঙ্গল কার, তোমার কোনো গাড়ি থাকবে না। ইউ উইল নট হ্যাভ এনি কার, আশা করি বোঝা গেছে। তাহলে এটাতে নটটা কোথায় বসবে, নট যদি হয় তাহলে সেটা হ্যাভ এর আগে বসবে, ঠিক আগে। শ্যাল হ্যাভ থাকলে শ্যাল নট হ্যাভ হবে, উইল হ্যাভ থাকলে উইল নট হ্যাভ হবে। আর যদি এখানে আমার যদি এই একটিও কোনো মানে এ এন দি এন এই জাতীয় শব্দের যদি ব্যবহার না থাকে তাহলে সেক্ষেত্রে নো হবে, এবং নো কিন্তু হ্যাভ এর পরে বসবে। উইল নো হ্যাভ বা শ্যাল নো হ্যাভ এই কথাগুলো কিন্তু ভুল, এটা হবে না। কি হবে, ইউ উইল হ্যাভ নো কার, বোঝা গেছে আশা করি। এই পর্যন্তই থাক, আবার পরে দেখা যাবে।